বন্ধুত্ব কি শুধু মানুষেরাই করতে পারে? উত্তর হচ্ছে না। প্রাণীরাও একে অপরের বন্ধু হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তাদের বন্ধুত্ব হার মানায় মানুষকেও। মানুষ শুধু মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করলেও প্রাণীরা এ ব্যাপারে মানুষের থেকে এগিয়ে। ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যেও বন্ধুত্ব হয়। আজকের ভিডিওতে থাকছে সেরকমই কিছু বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব যে কোনো আকার আয়তন মানে না তা প্রমাণ করেছে হাতি এবং কুকুরের বন্ধুত্ব। আফ্রিকার হাতি শিকারীদের হাত থেকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের একটি সাফারি পার্কে নিয়ে আসা হয় হাতিটিকে। অন্যদিকে একজন ঠিকাদার কুকুরটিকে ছেড়ে যান এই সাফারি পার্কে। কিছুদিনের মধ্যেই বন্ধুত্ব জমে ওঠে হাতি ও কুকুরের। প্রায় 9 ফুট লম্বা আর 4 টন ওজনের হাতির পিঠের উপর উঠে জলকেলি করতে দেখা যায় 42 ইঞ্চি উচ্চতার কুকুরকে। নিজের সুর দিয়ে তোলা পানিতে কুকুরকে ভিজিয়ে দেয় হাতি। অন্যদিকে আনন্দে কুকুরও লাফিয়ে পানিতে পড়ে। কুকুর আর শেয়াল নাকি জাত শত্রু, তবে এই ধারণাকে পাল্টে দিয়ে ডিজনির দ্য ফক্স অ্যান্ড দ্য হাউন্ড চলচ্চিত্রের মতো দিব্যি বন্ধুত্ব পাতিয়ে বসেছে একটি কুকুর ও বন্য শিয়াল। নরওয়ের জঙ্গলে প্রায়ই খেলাধুলা করে কাটাতে দেখা যায় এই দুজনকে। প্রাণীদের মধ্যে জাতশত্রু যদি বন্ধুত্বের খাতিরে মিলে যেতে পারে তাহলে মানুষ কেন নয়? ছোটবেলার রূপকথার বইতে বনে বাঘ ভাল্লুক সিংহ একসঙ্গে পাওয়া যেত। বাস্তবে একসঙ্গে এদের অস্তিত্ব কল্পনাই করা যায় না, কিন্তু যুক্তরাষ্ট্রের সাফারি পার্কে বাঘ ভাল্লুক সিংহের বন্ধুত্ব জন্ম দিয়েছে এই বিরল ঘটনার। তাদের উদ্ধারের কাহিনী বেশ মর্মান্তিক। এক মাদক বিক্রেতার কাছ থেকে তিনজনকে একসঙ্গে উদ্ধার করা হয়। সে সময় ভাল্লুকের অবস্থা ছিল করুণ। দীর্ঘদিন অস্ত্রোপচারও করা হয় ভাল্লুকের শরীরে। বর্তমানে ভালো আছে তিনজনই। এদের মধ্যকার বন্ধুত্ব এখন এতটাই গাঢ় যে এক মুহূর্তের জন্যও তাদের আলাদা করা যায় না। ডারউইন সাহেব বলে গেছেন বানর থেকেই নাকি মানুষের উৎপত্তি। তাহলে বন্ধুত্ব বিষয়টি বানর প্রজাতির প্রাণীদের সবার আগে বোঝা উচিত। সেটাই করেছে যুক্তরাষ্ট্রের চায়না ইয়র্কের শিম্পাঞ্জি। বন্ধুত্বের মতো বড় করে তুলেছে হারিকেনের প্রভাবে সৃষ্ট বন্যায় মারা যাওয়া একটি সাদা বাঘের 2 শাবককে। শুধু তাই নয়, অনাথ প্রাণীদের বড় করে তোলার জন্য বেশ সুখ্যাতিও রয়েছে শিম্পাঞ্জিটির। এই ছবিটা দেখুন, মুরগি কুকুরছানাদের তা দিচ্ছে, আর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে একটি মুরগি। সে তার ডানা মেলে দিয়ে কুকুরছানাদের আগলে রাখছে। বিশ্বজুড়ে রটে যায় তাদের অদ্ভুত বন্ধুত্বের গল্প। সত্যি বন্ধুত্ব জাত বর্ণ বড় ছোট জাতি প্রজাতি মানে না। প্রাণীদের থেকে শিক্ষা নিয়ে আমরা মানবজাতিও যেন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।